গর্ভবতী মায়েদের সম্পর্কে অত্যন্ত চমৎকারী তথ্যগুলো যে কাউকে অবাক করে দেবে। প্রতিদিন প্রায় 3,50,000 শিশু পৃথিবীতে জন্মলাভ করে। গর্ভবতী নারীদের সংখ্যা এত বেশি হওয়ায় অনেকেই মনে করেন যে গর্ভধারণ সম্পর্কে সবকিছু জানা হয়ে গেছে, কিন্তু ব্যাপারটা আসলে তা নয়। আজ আপনাদের আমরা গর্ভাবস্থা সম্পর্কে এমন 9টি চমৎকার ও বিস্ময়কর তথ্য জানাচ্ছি যা খুব কম মানুষই জানে। 1. সবচেয়ে দীর্ঘতম গর্ভধারণ সময় ছিল 1 বছর 10 দিন। লস অ্যাঞ্জেলসের 25 বছর বয়সী একজন মা 280 দিনের পরিবর্তে 375 দিনের মাথায় বাচ্চা প্রসব করেছিলেন। 2. গর্ভবতী মা কিংবা নবমায়েরা যে কোনো বাচ্চা ক্রন্দন শোনার সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে বুকের দুধ নিঃসরিত করতে পারেন, এমনকি বাচ্চা নিজের না হলেও। অক্সিটোসিন নামে একটি হরমোনের উপস্থিতির কারণে মায়েদের বুকে দুধ তৈরি হয়। শুধুমাত্র বাচ্চায় স্তন ছুষলেই যে মায়ের বুকের দুধ আসে তেমনটা না, বরং বাচ্চার কথা মনে পড়লে, কোনো বাচ্চার কান্না শুনলে কিংবা বাচ্চার ছবি দেখলেও মায়ের বুকের দুধ নিঃসরিত হতে পারে। 3. গর্ভাবস্থার সময়কালে জরায়ু একটা জামের গোটার আকৃতি থেকে প্রসারিত হয়ে তরমুজের আকৃতিতে পরিণত হতে পারে। গর্ভাবস্থায় প্রথম দিকে এটা একটা জামের বিচির মতো থাকে, যা দ্বিতীয় অবস্থায় একটা পেঁপের আকৃতিতে পৌঁছায় এবং তৃতীয় শেষ ধাপে একটা বড় তরমুজের আকৃতিতে পৌঁছায়। 4. জুতার আকার পরিবর্তন। গর্ভাবস্থায় শরীরে বাড়তি তরলের এবং রক্তের উপস্থিতি থাকায় গর্ভবতী মায়ের শরীর ফুলে যায়। বাচ্চার বিকাশ শর্তপূরণের জন্য গর্ভবতী মায়ের শরীরে 50% বেশি তরল উৎপন্ন হয়, ফলে জুতার পরিমাণ অর্থাৎ জুতার সাইজও পাল্টে যায়। 5. অধিকাংশ নারীদের মাথায় গর্ভাবস্থায় স্বাভাবিকের তুলনায় চুল বেশি দ্রুত বড় হয়। হরমোন সংক্রান্ত পরিবর্তনের ফলে গর্ভবতী মায়ের মাথায় চুলের পরিমাণ স্বাভাবিকের তুলনায় বেড়ে যায় এবং দ্রুত বড় হয়। 6. মায়ের মস্তিষ্ক মৃত ঘোষণা দেওয়ার পরও বাচ্চা প্রসব করা সম্ভব। যদিও এটা একদমই গতানুগতিক নয়, তবে মায়ের মস্তিষ্ক মৃত ঘোষণা দেওয়ার পরও তার শরীর বাঁচিয়ে রেখে বাচ্চা প্রসব করা সম্ভব। 7. এপিডোরাল অ্যানেস্থেশিয়া ছাড়াই 14 পাউন্ডের কাছাকাছি বাচ্চা প্রসব সম্ভব। নর্মাল ডেলিভারি যথেষ্ট যন্ত্রণাদায়ক, এই জন্য অনেক নারীরা এপিডোরাল অ্যানেস্থেশিয়া গ্রহণে উদ্বুদ্ধ হচ্ছেন, যার সাহায্যে ব্যথা অনেকটাই কমানো সম্ভব। অস্ট্রেলিয়ার একজন মা কোনো এপিডোরাল অ্যানেস্থেশিয়া ছাড়াই 14 পাউন্ডের কাছাকাছি বাচ্চা প্রসব করতে সক্ষম হয়েছেন। 8. গর্ভাবস্থায় রক্ত দ্রুত জমাট বাঁধে। বাচ্চা ডেলিভারির সময় মায়ের শরীরে রক্ত স্বাভাবিকের তুলনায় অনেক দ্রুত জমাট বাঁধে, যার ফলে রক্তক্ষরণের সমস্যা বেশিরভাগ ক্ষেত্রেই নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। 9. আপনি এবং আপনার বাচ্চার একই খাবারের প্রতি ভালোবাসা থাকতে পারে। মা যে সকল খাদ্য সাধারণত গ্রহণ করেন সেসব খাদ্যের স্বাদই বাচ্চার কাছে পৌঁছায়, যার ফলে ভূমিষ্ঠ হবার পর বাচ্চা নির্ধারিত সময় অতিবাহিত করার পর মায়ের পছন্দের খাদ্যই খেতে বেশি পছন্দ করে। প্রত্যেক মায়ের গর্ভকালে এক স্বতন্ত্র অভিজ্ঞতা তৈরি হয়। আপনাদের নিজস্ব অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে পারেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।